দর্শক, এই মুহূর্তে আপনাদের সবাইকে মিরপুর শের-এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগত। লেজেন্ডস অফ রূপগঞ্জের যে স্ট্র্যাটেজি, তারও প্রস্তুত ম্যাচ পরিচালনার দায়িত্বে, এবং 37 রানে 4 উইকেট গত আসরে তিনি নিয়েছিলেন। অফ স্টাম্পের উপরে ড্রাইভ করেছেন ফ্রন্ট ফুটে হাবিবুর রহমান সোহান হোসেন। এবারে শর্ট ডেলিভারি এবং গন এবং লেট মুভমেন্ট। নাঈম ইসলাম জুনিয়র চমৎকার ওভার, মাত্র 1 রান খরচ করেছেন। এবার অবশ্য কিছুটা রুম পেরে চমৎকার একটা কাট শট, এর আগের যে 2 রান হয়েছে আবারও কিন্তু উঠিয়ে বেড়েছেন এবং আউট। বারবার বলছিলাম অমিত মজুমদার, 2 ডাবল রয়েছে কিন্তু ব্যাটার আউটসাইড এজটাকে, ও হো লাকি লাকি মেরা ফসান। এবারে লেগ স্টাম্পের উপরে স্লটে পেয়েছেন, সঙ্গে সঙ্গে ফ্লিক অফ দ্য রেস্ট, গ্যাপ পেয়েছেন মেশাবের বকে। আর একবার ব্যাক অ্যান্ড স্লোয়ার, এবারে হাফ বলে ডাউন দ্য ট্র্যাকে মিড উইকেটের উপর দিয়ে ম্যাচের প্রথম ছক্কাটা। পায়ের ইঞ্জুরিটা এখন পিঠে উঠেছে, তবে একটু খাটো লেন্থের বল, অফ স্টাম্পের মারে ড্রাইভ করেছেন তাজা। এবারে হাফ বলে আমাদের টপ, আর একটা বাউন্ডারি, 2 জেনুইন লুজনার। তোজা ওভারে চতুর্থ বলটা করবেন, এবার কিন্তু অফ স্টাম্পের উপর লাফিয়ে ওঠা বল এবং মাশরাফি অ্যারাউন্ড দ্য উইকেট বল করছেন, শর্ট বল পুল করে দিয়েছেন, চমৎকার কানেকশন করে নিচ্ছে ক্লাসটা। ডাউন দ্য উইকেট এসে এক বাউন্সে বল চলে যাবে সীমানার বাইরে, 4 রান ছড়বেন করা দেবে। এবার কিন্তু ডাউন দ্য ট্র্যাকে এসে পুল করেছেন এক্স্যাক্টলি, পরে পরে বল, এবারে কিন্তু আপিস ধরনের ছিল, ফিল্ডার ঝাঁপিয়েও পড়েছিলেন, বড় নাগাল পেলেন না, বল চলে যাচ্ছে একবারে ডিপা পজিশনে এবং ফিল্ডার শেষ পর্যন্ত আরামিল হোক। নাঈম ইসলাম জুনিয়র এবার কিন্তু ডাউন দ্য ট্র্যাকে এসে তুলে মেরেছেন, সুইট পার্ট অফ একটা পার্টনারশিপ করে এবার অবশ্য পুল করে দিয়েছেন, ছক্কা হবে একেবারে, ইট ওয়াজ রিটার্ন গাজের কাছ থেকে, এবং 4 মেরে 50টা করলেন। একটা শক্তিশালী অপোনেন্টের বিপক্ষে যেভাবে খেলছেন, রিভার্স সুইপ রিভার্স সুইপ, আত্মবিশ্বাস ঠিকরে বেরুচ্ছে দুজনের ব্যাটে, কাউন্টার অ্যাটাক ইজ অন। অফ স্টাম্পের বাইরে, ওয়াট এ শট, ড্রাইভ করে দিয়েছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন এক্সট্রা কভার দিয়ে গড়িয়ে গড়িয়ে, শর্ট বল, হিট মি বল, নেরা বল স্ট্রাইক, ঘরে পরে বল, এবারে কিন্তু ডাউন দ্য ট্র্যাকে এসে পুল করে দিয়েছেন। এবারে কিন্তু আবেদন এবং আরো একটা উইকেটের পতন, লাকি বোল ফর লেজেন্ডস অফ রূপগঞ্জ এবং ফরহাদের, এবারে ফ্লাইট দিয়েছেন, পুল করেছেন, আরো একটা উইকেটের পতন, তানভীর হায়দার মুক্ত আকাশে উঠছে চিল, নতুন ওভারের প্রথম বল, এবারে কিন্তু ভালো বল কানেক্টেড একটা শট, এবারে কিন্তু স্লগ করে দিয়েছেন, ফিল্ডার আছেন একেবারে বাউন্ডারি লাইনে, আরও একটা উইকেটের পতন, চতুর্থ উইকেটটা তিনি তুলে নিলেন। রাজিবুল ইসলাম ফ্লাইটের ডেলিভারি উঠিয়ে মেরেছেন, গ্যাপটা খুঁজে পাবেন এক্সট্রা কভারে, সদস্য শট বল পুল করে দিয়েছেন, ফিল্ডার আছেন বাট এরিয়ার বাইরে, শাকিল ডট বলের পার্সেন্টেজটা যদি একটু কমিয়ে আনতে পারেন, আপিস একটা শট, আপিস একটা শট, এবং সেটা শুরুতে মনে হচ্ছিল যে তারা বিপদে পড়ে যাবে। এনাম এবং টিপু সুলতান লফল টস লক সুইপ, এবং সেটা হবে 6 খাও খাওনারের উপর, এবারে ঝুলিয়েছেন ব্যাটের আউটার পার্ট, মাশরাফি দৌড়াচ্ছেন, ভালো একটা ওভার যাচ্ছে তার কাছ থেকে, বোল্ট বোল্ট 4 রান করে ফেলছেন টিপু সুলতান। ওয়েল 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 জয়নাল, 6 রান চলে এসেছে ওভারের প্রথম সিম্বল থেকে, আবারও কিন্তু উঠিয়ে মেরেছেন, লং অন এবং লং অফের মাঝখান দিয়ে বাইসেক করে, লং অন রয়েছে, সেই লং অনের মাথার উপর দিয়ে বল পাঠিয়ে দিয়েছেন উইকেট। এবারে স্লোয়ার ফিল্ডার সাবির ডিসটেন্স এন্ড ইজ এ 6 এই ওভারে খরুচে, এইবার এবার কিন্তু পারলেন না ব্যাটে বলে করতে, তবে এনাম এনাম বলছেন যে রান আউট হলে হবো, আসো আমরা দৌড় দেই, 9 বল থেকে 14, হাই কোয়ালিটি লেজেন্ডস অফ রূপগঞ্জ। আপাতত সাথেই থাকুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, প্রিমিয়ার ডিভিশন লিগে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি, সে প্রসঙ্গে পরে আসছি, কাট করে দিয়েছেন 80 নিচে, সবকিছু মিলিয়ে ভুলে যাওয়ার মতো একটা ডিপিএল এখন পর্যন্ত, তবে এই শটটা ভুলে যাওয়ার মতো না, আবারও শর্ট অ্যান্ড ওয়াইড, ইয়াস চতুর্থ বলটা ফ্লিক করে দিয়েছেন, পুয়ার ডেলিভারি, উড়ে উড়ে বল চলে গেল মিড উইকেটের উপর দিয়ে সীমানার ওপারে, ফ্লাইটের ডেলিভারি, হোয়াট এ হিট,
স্লটে পেয়েছেন ওভার পিচ ডেলিভারি স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড এই মাইন্ডসেটে থেকেও তিনটা ডট বল করেই কিন্তু একটা ফল শট খেলে ফেলেছেন এবার ব্যাকফুটে গিয়ে স্ট্রং পাঞ্চ বল কিন্তু চলে যাচ্ছে সীমানার দিকে এবার কিন্তু রুম পেয়েছেন শর্ট অফ সামটের বাইরে উঠিতভাবেই এই লুজ ডেলিভারিগুলো দিচ্ছেন আবারও কিন্তু সেই যে শর্ট অ্যান্ড ওয়াইড জায়গায় দাঁড়িয়ে মুনিম শারিয়ার ফ্রন্ট লেগটা ক্লিক কাট করে দিয়েছেন চারটা রান পাবেন চমৎকারভাবে দুধ এনাম স্লগ সুইপ বল চলে গেল উড়ে উড়ে করবেন পারভেজ ইমনকে এবার অফ স্টাম্পের বাইরে ড্রাইভ করে দিয়েছেন কভার ড্রাইভ আছে না লেজেন্ডস অফ রূপগঞ্জ অল ইজ বোল্ড মানে বলতে বলতেই সেটা বাস্তবে রূপ নিল 30 বল থেকে নেমে যাবে সেটা অটোমেটিক্যালি খেলতে সুইপ করে দিয়েছেন এবার দারুণ ওয়েল কানেক্টেড একটা শট পারভেজ জীবনের কাছ থেকে পারে গেছে সেই জায়গাটাই আরো একবার রুম পেয়েছেন কাট করে দিয়েছেন এবার চার কোনো সুযোগ নেই অর্থোডক্স স্পিনটা এবারে টপে বল গগনে হাবিবুর রহমান সোহান বলের নিচে দারুণ ক্যাচ সোহান বোল্ড টিপু সুলতান শতান পরের বলটা এবার হাওয়ায় মাস ধরেছেন কাজটা প্রচুর রয়েছে শর্ট বল ভুল করেছেন ফিল্ডার এই ধরনের টাইট ম্যাচে এই ধরনের সুযোগগুলো অবশ্যই কাজে লাগাতে হয় টার্নের মুখে রুম ব্যাক ফুটেকে কাট করে দিয়েছেন ধন্যবাদ বোল্ড সাজ্জাদুল দাসের আগমন এবং ওদিক দিয়ে ইরফান উইথ দা আর্ম বলটা ভেতরের দিকে ঢুকছিল বোলিং এ পরিবর্তন তারেক মহিউদ্দিন তারেক পুল শট কানেকশনটা দুর্দান্ত চিরাগ জানে যতক্ষণ উইকেটে থাকবে না এবার অবশ্য ড্রাইভ করে দিয়েছেন এক্সপেন্সিভ একটা ড্রাইভ এক্সট্রা কভার দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে ইয়েস মাহমুদ আলী বল করছেন এবার কিন্তু একেবারে বাজে ডেলিভারি একেবারে বাজে ডেলিভারি কোনো কন্ট্রোল নেই বলের উপরে একই সাথে উইকেট কিপার তিনিও বলেই একটা 50 পূর্ণ করে ফেলবেন চিরাগ জানি এবারে কিন্তু পুল করবার চেষ্টা ঠিক মতো খেলতে পারেননি বটে যেভাবে চিরাগের আলো জ্বালিয়েছেন শর্ট বল কেউ কে আছেন ইয়েস এবারে ধরা পড়েছে শর্ট বল 44 বল থেকে 20 রান করে মুক্তার আবার ঝুলে আছে নবদ টপ বোনাস ব্যাক ড্রাইভ কোনো সন্দেহ নেই জাস্ট বোলারদেরকে ঘুরিয়ে ফিরে ব্যবহার করছে বাট প্রপার উইকেটটা কে এনে দেবে সেটা দেখার বিষয় শর্ট বল এই মুহূর্তে উজ্জ্বল মিরপুরের এই মাঠ চমৎকার আরেকটা ড্রাইভ অবশ্য পেশনটা কি সেটা কিন্তু বোঝা যাচ্ছে আরেকটা দৃষ্টিনন্দন ড্রাইভ এক্সট্রা কভার দিয়ে চারটা রান নিয়েও কিন্তু উইকেট পেয়েছেন ডাউন দ্য উইকেট কানেকশনটা হয়নি কানেকশনটা হয়নি ফিল্ডার ইয়েস ইয়েস ধরা পড়লেন চিরাগ জানি জানি উইকেটটা দেখলাম ডাউন দ্য উইকেট এসে রিলিগেশনের সেই ম্যাচে দৃষ্টি আইনে ডাকা 200 জয় লাভ করে বলতে না বলতে ডং একটা ছক্কা যদি হাঁকাতে পারেন উঠে মেরেছেন চারটা রান তো ডেফিনেটলি পেয়ে যাবেন চমৎকার চমক এবং খেলা শেষ শর্ট অ্যান্ড ওয়াইড অফ স্টাম্পের উপর সেটাকে সপাটে হাঁকিয়েছেন এক্সট্রা কভার দিয়ে চার রান পেয়ে যাবেন ওখানে সোহাগ গাজী লেজেন্ডস অফ রূপগঞ্জ দাপুটে জয় অবশ্যই শেষ পর্যন্ত বলতে হবে বেশ দাপট দেখিয়েই কিন্তু ম্যাচটা তারা জিতে নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার প্রথম ম্যাচ তারা বেশ বড় ব্যবধানেই হারতে হয়েছিল প্রথম ম্যাচটা সেই জায়গা থেকে এবার আজকে কিছুটা রিকাভারি তারা করতে চেয়েছিল ম্যাচটা জিতে এবং হ্যাঁ বিশেষ পর্যন্ত ভালো ব্যবধানেই তারা ম্যাচটা জিতেছে লেজেন্ডস অফ রূপগঞ্জ ম্যাচ জেতে চার উইকেটের পরিষ্কার ব্যবধানে